শুক্রবার দুপুরে রায়গঞ্জের অন্যতম খ্যাতনামা বিদ্যালয় প্রসাদ উচ্চ চক্রের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিজেদের বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের পতাকা উত্তোলন মার্চ পাস্টের শেষে দৌড় লম্পন লৌহ নিক্ষেপ বর্ষা নিক্ষেপ সহ নানা ধরনের ইভেন্টে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের খেলার সেরা অ্যাথলিটরা আগামী দিনে জোনাল স্তরে অংশগ্রহণ করবে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রপাল শহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা